ভারতীয় নাগরিক হয়েও মিলছে না পাসপোর্ট। বাংলাদেশি সন্দেহ পাসপোর্ট অফিসের কর্মীদের দ্বারা হয়রানির শিকার হতে হলো এডিনগর এলাকার সাহারা বেগম নামে এক মহিলাকে। ঘটনার বিবরণে ওই মহিলা জানান, বুধবার সকালে পাসপোর্ট করার উদ্দেশ্যে সমস্ত নথিপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যান তিনি। এরপর সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখার পরেও ওনাকে জিজ্ঞেস করা হয় উনি কবে বাংলাদেশ থেকে এসেছেন। উত্তরে উনি জানান যে জন্ম থেকে আগরতলার বাসিন্দা তিনি। ডুকলি কবিরাজ টিলা এলাকায় তার বাবার বাড়ি, সেখানেই বড় হয়েছেন তিনি। বর্তমানে থাকেন শ্বশুরবাড়ি ক্যাম্পের বাজারে। এই বলে নিজের এবং বাবার সমস্ত পরিচয়পত্র কর্মীদের ফের একবার দেখান সাহারা বেগম। নিজের পিআরটিসির কাগজপত্র তিনি দেখান কর্মীদের, কিন্তু তা সত্ত্বেও অফিসের কর্মীরা ওনাকে সিটিজেনশিপ দেখানোর কথা বলে বের করে দেন অফিস থেকে। তুমুল হয়রানির শিকার হয়ে ওই ঘটনার বুধবার তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন সাহারা বেগম নামের ওই মহিলা। তারা বলছে ভিতরে যান, ভিতরে আমার ডাক দিছে। আমি গেছি, যাওয়ার পরে আমার কাছে দেখছে দিতে সেটা আপনি কোন সময় বাংলাদেশে না স্যার, আমি তো বাংলাদেশ দিয়েছি, আমার বাবার বাড়ি দিয়েছে, আমার বাড়ি দিয়েছে, আমার বিয়া দিছে ক্যাম্পের বাজার এডি নগর, আর আমার বাবার বাড়ি কবিরাজ টিলা ডুবলি কবিরাজ টিলা টিভি সেন্টার। আপনি আমি সিলিম শিখে যাই, আমি না স্যার আমার সিলিম শিখি নাই। পিয়াতে দেখছে আমার বাবার একাত্তর ডকুমেন্ট আছে, আমার বাবার আই কার্ড আছে, আধার কার্ড আছে। তারপরে দেখতে দেখে কোন না এটা তো 2020 বের করছে, আমি 2 মাস আমি 2020 বের করছি, এই ডেটে তো থাকবো। আপনি সিলিম শিখে যাই আমি বাস আমার বাড়ি। আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন না? আমার বাবার বাড়ি এসে আমার বাড়ি এসে বাংলাদেশ শুধু সাহারা বেগমই নন, সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পাসপোর্ট অফিসের কর্মীদের দ্বারা হয়রানির শিকার হতে হয়েছে আরো অনেককে। আমি ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটিতে আছি, উদয়পুর সাব ডিভিশন লিগাল সার্ভিস কমিটিতে। তো আমি প্রথম দিনে একদিনে আয়া সেম কন্ডিশান, আমার সাপোর্টিয়ান সব ডকুমেন্ট আছে। উনি বললেন যে আপনার আই কার্ডটা পাতলা আগেরটা, হ্যাঁ তো কয় আপনি আই কার্ড এত দেরিতে কেন করছেন। তো আমার সব কিছু সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে। এরপরে কিছু কিছু আমি পাসপোর্ট করতে যারা আছে তাদের সাথে আমি কথা কইছি, তারা সেম কন্ডিশনে যে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। তো আমি চাই আমরা লিগাল সার্ভিস অফিসের পক্ষ থেকেও আমি চাইতেছি যে আসলে একটা পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো তারা এখানে টাঙ্গে দেওয়া উচিত, আর গ্রাহকরা ঠিক পরিষেবা নিতে যাতে কোনো হয়রানির শিকার না হয়। মানে কেন তারা এই রোজন করতেছে কিছু কি আপনার? এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সবাই এই ধরনের বেশিরভাগই হয়রানির শিকার। ঠিক কী কারণে দপ্তরের কর্মীরা জনসাধারণের সাথে এমনটা করছেন তা কারোর জানা নেই, তবে একমাত্র সরকারের হস্তক্ষেপে এই হয়রানির থেকে মুক্তি পাওয়া যাবে বলে জনসাধারণের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।